20,000 টাকার বাজেটটা আমাদের বাংলাদেশে বরাবরের মতো একটি জনপ্রিয় বাজেট। তাই যারা এই বাজেটের মধ্যে ভালো এবং একটি সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদেরকে আজকে ওয়েলকাম আমাদের এই ভিডিওটিতে। আজকে টোটাল সর্বমোট 5টি স্মার্টফোন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই 5টির মধ্যে কিন্তু 4টি হচ্ছে অফিসিয়াল আর 1টি হচ্ছে শুধুমাত্র আনঅফিসিয়াল। আর আমাদের ভিউয়ার্সের মধ্যে যারা অনলাইন থেকে ইনভেস্ট করে কিছু ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য একটি ভালো সাইট আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চ্যানেল টেলিগ্রামে তাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং অবশ্যই নিজ রিস্কে আপনি সেখানে ডিপোজিট করবেন। আশা করি সাইটটা যথেষ্ট পরিমাণে ভালো হবে, আমি যতটুকু দেখেছি তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারেন। তো ওইদিকে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার একটি কথা না বললে না, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো আজকে আমাদের ফার্স্ট পজিশন যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম হচ্ছে টেকনো কেমন 20। এটা কিন্তু অফিসিয়াল একটি ফোন, এটি গত কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। এটার প্রাইস হচ্ছে বর্তমানে 20,000 টাকা। আর এই প্রাইস সেগমেন্ট আপনারা পেয়ে যাবেন 8G প্লাস 256G ভ্যারিয়েন্ট, যেটি বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, এবার ফোনটির স্পেসিফিকেশনে চলে যায়। ফোনের ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.67 ইঞ্চের ফুল HD প্লাসের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল লেন্স হলো 395। আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, যেহেতু এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা কালার কোয়ালিটি থেকে শুরু করে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একটি কোয়ালিটি আপনারা এখানে প্রোভাইড করতে পারবেন বা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তবে এই ডিসপ্লেটি একটি খারাপ দিক রয়েছে, সেটি হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার হায়ার রেজলিউশন ব্যবহার করা হয়নি, তাছাড়া এখানে কিন্তু কোনো প্রকার প্রোটেকশনও ব্যবহার করা হয়নি। দেন যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে রিয়ার সেটে পেয়ে যাবেন ত্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেল, একটি হচ্ছে কিউ লেন্স। আর এই যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি রয়েছে সেটি কিন্তু একটি দুর্দান্ত লেভেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেল, যা সেলফি গ্রাহকদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে। তাছাড়া ফোনটি ব্যাটারি সেকশন থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো, বেসিক ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দেন যদি ফোনের প্রসেসর সেকশনে কথা বলি তাহলে এখানে পেয়ে যাবেন মিডিয়াটেকের হিলিও G85 একটি প্রসেসর, যেটি মূলত আমরা গেমিং প্রসেসর হিসেবে বিবেচনা করে থাকি। তার যেহেতু এটি 12 nm আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, সেহেতু এখানে কিন্তু আপনারা মোটামুটি গেমিংগুলো ইজিলি করতে পারবেন, সেক্ষেত্রে আশা করি কোনো প্রকার ফ্রেম অথবা ল্যাগটুকু শব্দের চোখের সামনে পড়বে না। র্যাম থাকছে এখানে 8GB এবং রোম হিসেবে থাকছে 256GB। ওএস সেকশনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 13। ইনফিনিক্স কিন্তু তাদের ডিসপ্লেতে একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো, যেমন এখানে কিন্তু তারা চাইলে প্রোটেকশন দিতে পারতো, পাশাপাশি এখানে একটি হাই রিফ্রেশ রেটও কিন্তু তারা যুক্ত করতে পারতো। তাছাড়াও ওভারঅল কিন্তু এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, আর এই ফোনটির ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল, আশা করি সেটি আপনাকে হতাশ করবে না। এখন কথা হচ্ছে এই ফোনটি কাদের জন্য। ফোনটা হচ্ছে যারা মডারেট ইউজার, অর্থাৎ খুব বেশি গেমিং করেন না বা হেভি ইউজার নন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। 20,000 টাকার মধ্যে এই ফোনটি কিন্তু আমার মতে ভালোই হয়। দেন আমাদের নেক্সট পজিশন যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme C55। রিয়েলমির ফোনগুলো মোটামুটি বরাবরের মধ্যে ভালো হয়ে থাকে, আর এই ফোনটি কিন্তু ইউজার রিভিউ আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি, যা এখনও পর্যন্ত ভালো রয়েছে। আর এই ফোনটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি ভালো লুক দেওয়ার চেষ্টা করেছে, যেটা আপনাদেরকে আশা করি আকর্ষণ করবে। এই ফোনটির রাইট নাও প্রাইস হচ্ছে 20,000 টাকা, 6GB প্লাস 128GB ভ্যারিয়েন্ট। সো এবার আমরা এই ফোনটির কনফিগারেশনগুলো দেখি। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 90Hz ফুল HD প্লাস ডিসপ্লে, যার কালার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগে। দেন এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে রেয়ারে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটি মূলত 64 প্লাস 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যাভারেজ লেভেলের হলেও কিন্তু এর রেয়ার ক্যামেরাতে আপনারা যথেষ্ট পরিমাণে ভালো একটি ফটো কোয়ালিটি পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনার বক্সের সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল, বেসিক ইউজে প্রায় 1.5 দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দেন যদি আমরা এই ফোনটির প্রসেসর দিকে আসি, ফোনটিতে পেয়ে যাবেন মিডিয়াটেকের হিলো G85 একটি প্রসেসর, যেটি মূলত আমরা গেমিং প্রসেসর বলে বিবেচনা করে থাকি। আর যেহেতু এটি 12 nm আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, সেহেতু এই ফোনটিতে আপনার কিন্তু ভালো পরিমাণে একটি গেমিং করতে পারবেন। এই ফোনটি আপনারা দেশের বাজারে পেয়ে যাবেন 2টি ভেরিয়েন্টে, 6GB প্লাস 128GB এবং 8GB প্লাস 128GB। রিয়েলমি C55 এই ফোনটি কিন্তু মডার্ন টাইপের জন্য যথেষ্ট পরিমাণে ভালো একটি ফোন, যারা মডার্ন ইউজ করেন, অর্থাৎ মোটামুটি বাসাবাড়িতে যে কাজগুলো করতে হয় অথবা আপনি যে অফিসিয়ালগুলো কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু চাইলে এই ফোনগুলোকে আপনি ইউজ করতে পারেন। রিয়েলমির এই ফোনটিতে ভালো দিকের পাশাপাশি কিন্তু কিছু উইক পয়েন্ট রয়েছে, যেগুলোর মধ্যে আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনটির কিন্তু আপনারা রিয়ার সাইড ক্যামেরাতে কোনো প্রকার আল্ট্রা ওয়াইড সেন্সরটা পাচ্ছেন না। সো এই বিষয়গুলোকে যদি আপনি মেনে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 20,000 টাকায় এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট ফোন হতে পারে। এটা আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রেডমির একটি ফোন, Redmi Note 12 4G। Redmi Note 12 সিরিজগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণে জনপ্রিয়, তাই যারা চাচ্ছেন তারা কিন্তু চাইলে Redmi Note 12 এই ফোনটিকে নিতে পারেন। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চের 120Hz রিফ্রেশের যুক্ত একটি অ্যামোলেড প্যানেল,
যার কালার প্রোডাকশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে কন্টেন্ট দেখার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো একটি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবে। ডিসপ্লেটি প্রোডাকশন পেয়ে যাবেন কর্নিং গোল্ডে গ্লাস 3। এরপর ক্যামেরা সেট নিয়ে কথা বলতে গেলে রিয়েল সেটে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি মূলত 50+8+2 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, যা মোটামুটি অ্যাভারেজ লেভেলের। তবে আপনি কিন্তু রিয়েল সাইডের ক্যামেরাতে যথেষ্ট পরিমাণে ভালো ফটোগ্রাফি করতে পারবেন বা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এর ফটো কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। আপনি যদি দাম অনুসারে বিবেচনা করছেন তাহলে কিন্তু এই ফোনগুলো ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। ফোনটি ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh এটি ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 3380 ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপটা জাস্ট অসাধারণ, বেসিক ইউজে দিকে কিন্তু আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দেন যদি ফোনটি প্রসেসর সেকশনের কথা বলি তাহলে এই ফোনটিতে আপনার পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। 685 প্রসেসরটি কিন্তু মূলত 6 nm আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, যার কারণে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো পাবেন, পাশাপাশি কিন্তু আপনি হ্যাভি গেমিংও এই ফোনটি দিয়ে করতে পারেন। তবে আপনি যদি অফিসিয়াল কাজগুলো করতে চান বা মডার্ন কাজগুলো করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আরও বেশ ভালো হবে। তবে আপনি যদি গেমিং হয়ে গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি থেকে মোটামুটি মডার্ন গেমিংগুলো ইজিলি করতে পারবেন। এই ছিল এই ফোনটির মোটামুটি কনফিগারেশন। ফোনটির যদি প্রাইসিং অনুসারে আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে চাইলে কিন্তু আপনার চোখ বন্ধ করে এই ফোনের দিকে যেতে পারেন। আর ফোনটির ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে, যেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি কথা বলছি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু অবশ্যই একটি ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভালো হতো। সো ওভারঅল চাইলে কিন্তু আপনারা এই ফোনটির দিকেও যেতে পারেন। দেন আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 30। ইনফিনিক্স নোট 30 এই ফোনটি নিয়ে কিন্তু অনেকেই আমার কাছে রিভিউ জানতে চেয়েছেন, পাশাপাশি এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো জানতে চেয়েছেন এবং খুঁটিনাটি বিস্তারিত জানতে চেয়েছিলেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আসছে। পাশাপাশি যাদের বাজেটটা 19,000 টাকার মধ্যে তারা চাইলে কিন্তু এই ফোনটির দিকে অনায়াসে যেতে পারবেন, কেননা এই ফোনটির বর্তমান রাইট নাও বাজার মূল্য হচ্ছে 19,000 টাকা। এই ফোনটির সবথেকে ভালো দিক হচ্ছে ফোনটির পারফরমেন্স। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G90 প্রসেসর, যেটির কারণে কিন্তু আপনারা হ্যাভি লেভেলের গেমিং থেকে শুরু করে হ্যাভি কাজগুলোকে বা ভারী অ্যাপসগুলোকে আপনি ইজিলি এই ফোনটি থেকে কন্ট্রোল করতে পারবেন। পারফরমেন্সের পাশাপাশি এই ফোনটি যদি ডিসপ্লে সেকশনের দিকে আসে তাহলে এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি IPS LCD ডিসপ্লে, যেটি মূলত 120Hz রিফ্রেশের যুক্ত একটি ফুল HD প্লাসের ডিসপ্লে। ডিসপ্লে চেন বা বেজেল কিন্তু যথেষ্ট পরিমাণে ন্যারো ছিল, তবে লোয়ার চেনটা আর একটু ন্যারো হলে আমার মনে হয় ভালো হতো। ফোনটির ডিসপ্লে ক্ষেত্রে আমার একটা বিষয় উইক লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি, যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে রাখা উচিত ছিল। দেন যদি এই ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলতে চাই তাহলে এই ফোনটির রিয়ার সেটআপ আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি মূলত 64+2+ কিউব লেন্সের একটি ক্যামেরা সেটআপ। আর এর যে সেলফি ক্যামেরা সেটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। ওভারঅল আমার কাছে এই ফোনটির যে ফটো কোয়ালিটি সেটি কিন্তু অ্যাভারেজ লেভেলে লেগেছে, অর্থাৎ আপনারা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু এই ফোনটি গিয়ে পারচেস করতে পারেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি ব্যাকআপ, যেটিকে কিন্তু চার্জ করার জন্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফোনটিতে থাকছে 45W একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি ফোনটি গিয়ে ফুল চার্জ করে নিতে পারবেন খুব সহজে। এই ছিল ইনফিনিক্স নোট 30 ওভারঅল কনফিগারেশন। এবার চলে আসে আমরা ফোনটির উইক পয়েন্টের দিকে। এই ফোনটির যে বিষয়গুলোকে ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন ছিল সেটি প্রথমে হচ্ছে এই ফোনটিতে কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি, পাশাপাশি ফোনটিতে কিন্তু কোনো প্রকার আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়নি। যদি আপনি এই দুইটা বিষয়কে অবশ্যই মেনে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেস্ট একটি ফোন হতে পারে। তো নেক্সট পজিশন আমরা 5 নম্বর পজিশনে যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 50। তার পাশাপাশি আরেকটি ফোন পেয়ে গেছি, সেটা হচ্ছে রিয়েলমি 10। যারা মোটামুটি ভালো একটি গেমিং পারফরমেন্সের ফোন চাচ্ছেন তারা কিন্তু চাইলে রিয়েলমি নার্জো 50 দিকে যেতে পারেন, আর যারা ওভারঅল গেমিং পারফরমেন্সের পাশাপাশি একটি ভালো কনফিগারেশন চাচ্ছেন, ভালো লুক বা ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু চাইলে রিয়েলমি 10 দিকেও যেতে পারেন। আজকে আমরা রিয়েলমি 10 নিয়ে কথা বলবো, কেননা রিয়েলমি নার্জো 50 নিয়ে আমি গতবারও অনেক কথাবার্তা বলেছি। সো আপনারা আশা করি অনেক ডিটেলস আপনারা এই সম্পর্কে জেনেছেন, যদি ফোনটি মার্কেটে পেয়ে যান তাহলে অবশ্যই সেই ফোনটি বাই করে নেবেন। রিয়েলমি 10 এই ফোনটিতে আপনারা পেয়ে যান মিডিয়াটেকের হিলিও G99 এটি প্রসেসর, আর এখানে কিন্তু ডিসপ্লে ব্যবহার করেছে 90Hz সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে। আর এই ফোনটির প্রসেসরে কিন্তু ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ, এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো পরিমাণে একটি কালার রিপ্রোডাকশন পেয়ে যাবেন, তাই আপনাদের কন্টেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। আর ডিসপ্লের ন্যারো বা বেজেল যদি নিয়ে কথা বলতে চাই সেগুলো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ন্যারো রাখা হয়েছিল, তবে আর নিচের দিকটা কিন্তু আরেকটু ন্যারো করলে আমার মনে হয় বেশি ভালো হতো। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিয়ার সাইডের দুটি ক্যামেরা সেটআপ, যেটি মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ওপরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। তবে এখানে একটি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকলে আমার মনে হয় যথেষ্ট পরিমাণে ভালো হতো। আর এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি থাকছে 16 মেগাপিক্সেলের, যার ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। দেন যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে চাই তাহলে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 3380 ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনার মডার্ন ইউজে যথেষ্ট পরিমাণে ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, প্রায় 1.5 দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন।
সো এই ছিল এই ফোনটির মোটামুটি ওভারঅল কনফিগারেশন। দেন চলে আসে আমরা এই ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে। ফোনটি আপনারা আনঅফিশিয়াল মার্কেটে পেয়ে যাবেন 20-21,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে। অবশ্যই সেটি 8GB+128GB ভেরিয়েন্ট, আর এর লোয়ার ভেরিয়েন্টটা কিন্তু আপনারা 20,000 টাকার নিচে পেয়ে যাবেন। সো ওভারঅল আমার মনে হয় 20,000 টাকার প্রাইসের মধ্যে এই ফোনটি আপনাদের কাছে বেস্ট একটি ফোন হতে পারে। সো 20,000 টাকার মধ্যে আপনাদের কাছে কোন ফোনটি ভালো লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন ভিডিওতে অন্য কোনোভাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।